নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে কিছু কথা বলবো এবং বিষয়টা আপনাদের সামনে বলবো যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় আমার আপনার জীবনে। আমরা যারা জীবনে ঠকে যাচ্ছি, অন্যে আপনাকে শুধু ব্যবহার করছে। আজকে দুনিয়াটা অর্থ আর স্বার্থ এই দিয়ে দুনিয়া চলছে, জানেন তো। সবাই অর্থ অর্থের পিছনে দৌড়তে চায় আর স্বার্থপর, শুধু নিজের স্বার্থটুকু বুঝতে চায়। তো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে ভালো মানুষই আর বোকামি, এই দুটোর পার্থক্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন, সরলতা পূর্বজন্মের পুণ্য না থাকলে, সুকৃতি না থাকলে লাভ করা যায় না। কিন্তু আজকের যুগটায় সরল মানুষগুলো আমরা দেখতে পাই, যারা ভালো মানুষ, আমরা তো সোজা সরল মানুষদেরই এক কথায় ভালো মানুষ বলি না, এই ভালো মানুষগুলো আজকাল দেখতে পাই বড্ড কষ্ট পায়, অন্যের থেকে আঘাত পায়। কারণ কি বলুন তো, এই মানুষগুলোকে ঠকানো সহজ। ভালো মানুষই আর বোকামি, সৎ সরল হওয়া বলছি না, এগুলো ত্যাগ করতে হবে, কিন্তু সৎ সরল হওয়া মানে বোকা হওয়া নয়। আমি অন্য অন্যে আমাকে বারবার ঠকিয়ে যাবে, আমাকে ব্যবহার করে যাবে, অথচ আমি বুঝতে পারবো না, আমি সচেতন থাকবো না, এটা হচ্ছে মূর্খামি, বোকামি। আমি জানি আগুনে হাত দিলে হাতটা পুড়বে, তাহলে আমার উচিত আগুন থেকে দূরে সরে থাকা। কি করতে হবে আমাকে? প্রত্যেকের মধ্যে বিবেচনা বোধ ঈশ্বর দিয়েছেন, সেই বিবেচনা বোধটাকে কাজে লাগানো। অনেক সময় একটা মিথ্যে কথা 1000টা সত্যির সমান হয়ে দাঁড়ায়, জানেন তো। ওই যে সদা সত্যি বলবো, এইরকম নীতি নিয়ে চললে সে ডুববে, তাই না? তাহলে আজকে ভালো মানুষই আর বোকামির পার্থক্যটা বুঝবেন। তাহলে ভালো মানুষরাই বোকামি করছে কেন? আসলে কি জানেন তো, আমাদের মধ্যে একটা খারাপ গুণ আছে, আমরা যে যেমন না অন্যকে ঠিক তেমন ভাবি। যে যার অন্তঃকরণটা কুটিল, সে একটা নবগত মানুষ সম্পর্কে দেখবেন খুঁটিয়ে খুঁটিয়ে তার খোঁজগুলো বার করবে, মনে হচ্ছে এরকম, মনে হয় সে এরকম, এই মনে হয় করতে করতে তার সে নিজের কল্পনা, নিজে যেমন অন্যকে তেমন পাবে। আর যার অন্তর্করণটা সরল সোজাসাপটা মানুষ, সে অন্যকে সহজে বিশ্বাস করে নেয়, দুটো নরম কথা বললেই গলে জল হয়ে যায়, দুটো ভালোবাসার কথা বললেই তাকে ভাবে কত আপন। আর স্বার্থপর মানুষরা, চালাক মানুষরা, ধূর্ত শিগালের মতো মানুষরা কি করে, এই মানুষগুলোকে টার্গেট বানায়, সহজেই স্বীকার করা যায়, তারপর যা হওয়ার সেটাই হয়, আঘাত দুঃখ কষ্ট এগুলো চলতে থাকে। তাই জীবনে আজকে বলবো যে ভালো মানুষই আর বোকামির পার্থক্যটা বুঝুন। আপনি ভালো মানুষ হন, সৎ মানুষ হন, সরল মানুষ হন, কিন্তু বোকা হবেন না। জীবনে কখনো না কখনো আঘাত পেয়েছেন আমাদের, আমি মনে করি যে জীবনে, জানেন তো, এই ঈশ্বর যে আঘাতগুলো যখন পাই তখন ঈশ্বরকে থ্যাংক ইউ বলতে ইচ্ছা করছে। কেন? এই আঘাতগুলো পেয়ে আমি একটা নতুন শিক্ষা পাই, আমি আগামী দিনে কিভাবে চলবো তিনি আমাকে দেখিয়ে দেন। তাই আঘাত পেয়েছেন, আপনার সরলতা সুযোগ নিয়েছে, আপনার বোকামি বলবো, আপনার বোকামির জন্য কেউ আপনাকে ছুরিকাহত করেছে, যদি এমন হয় দুঃখ পাবেন না, দয়া করে ঠান্ডা মাথায় বিষয়টিকে আগাগোড়া ভাবুন। আপনার ভুল, অন্যের দোষ আছে অবশ্যই, আমি অন্যের দোষ না দেখে নিজের দোষটা দেখার চেষ্টা করব, আমার কোন ভুলের জন্য সে সুযোগটা পেয়েছে, সেই ভুলটা আগামীতে যাতে আমি না করি, আমার চরিত্রের কোন খামতিটার জন্য সে সহজে আমাকে ঠকিয়েছে, আগামীতে আমি যেন সেই ভুলটা না করি, আমার চরিত্রের সেই খামতি পূরণ করতে আপনি বদ্ধপরিকর হব। এইভাবে চলতে হবে, নারকেলের মতো হতে হবে মশাই এই যুগে, বাইরেটা কঠিন, ভেতরে জল থাক, শ্বাস থাক। ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি মুখ নিয়ে থাকুন। মনে রাখবেন, নারকেল বাইরে যতই ঠিক থাকুক না কেন, ভেতরে জল আর শ্বাস না থাকলে কিন্তু সেই নারকেলের দাম নেই। তাই ভেতরে দয়া মায়া মমতা সততা সরলতা সব থাকুক, বাইরেটা কঠিন হোক। ভালো থাকুন।